রবীন্দ্রনাথ বাংলা ভাষার সবচেয়ে বড় কবি মানলাম, কিন্তু বাংলা ভাষার চেয়ে তাকে বড় বললে কিন্তু আপনি অরার কাছে আত্মসমর্পণ করছেন। অরার নিয়ে আলোচনা এক প্রকার না, তিন চার প্রকার আছে। আমি বলছি যে ইটিমোলজিক্যালি গ্রিক এবং ল্যাটিন উভয় ভাষাতেই অরা মানে হচ্ছে বাতাস, এবং যেটাকে আমরা স্পিরিট বলি এটার অর্থ কিন্তু বাতাস। ভারতীয় ভাষা যেটাকে আত্মা বলে তার অর্থ কিন্তু বাতাস। আমি যদি নিঃশ্বাস নেই আত্মা, এখনও জার্মান ভাষা যারা জানেন তারা যা জার্মান ক্রিয়া হচ্ছে টু ব্রিদ আত্মেন, ওই ভারতীয় আত্মা শব্দটাই তো মানে। এমনকি যে স্পিরিট বলি, স্পিরিটের ইংরেজি অনুবাদ হচ্ছে ঘোস্ট এবং জার্মান অনুবাদ হচ্ছে গাইস্ট। যেমন হেগেলের বিখ্যাত বই ফেনোমেনোলজি অফ স্পিরিট, এটা জার্মান নাম কি ফেনোমেনোলজি ডে অর গাইস্ট, মানে অর্থাৎ আমরা মানুষটা মারা গেল না, হি গেভ আপ দ্য ঘোস্ট বলতাম, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, নিঃশ্বাসের সাথে যোগাযোগ আছে। কিন্তু অরার সাথে যোগাযোগটা কোথায়? আমি যখন সকালবেলা পূর্বের দিকে তাকাই ঝিরি ঝিরি বাতাস আসে, এটা মন বলে কি এক ধরনের পবিত্র ভাব আসে, এই পবিত্র কথাটার সাথে কিন্তু অরা যুক্ত হচ্ছে এখানে। ভোরবেলায় ইমাম সাহেব পুকুরের ঘাটে গিয়ে উজু করেন, সকালবেলা ভোরের বাতাস তার গায়ে লাগে, তাই না? নজরুল ইসলামও লিখেছেন পূর্বের হাওয়া পশ্চিমে যাও, মানে মদিনা পর্যন্ত গিয়ে আমার সালাম নিয়ে যাবে, এর মধ্যে অরার ভাবটা আছে বাতাস, এটা একটা। এখন অরার সাথে যে আছে এটা আমরা এটা বলে সিনেস্থেসিয়া বলি আমরা, অর্থাৎ একটা ইন্দ্রিয় আরেকটা ইন্দ্রিয়াতে চলে যায়। এটা হলো চোখের সাথে জড়িত হয়ে পড়লে কীভাবে মানে আপনার বাতাস সাথে গায়ে লাগে, এটা ট্যাকটাইল, তাই না? অথবা হ্যাপটিক বলে, HAPTIC, ট্যাকটাইল বা হ্যাপটিক থেকে এটা কেমন করে অরাল এবং ভিজুয়াল হলো। অরা বলতে কেমন বলতে অনেক দূরে, আমি হিমালয় যখন দেখি আমার একটা অরা হয়, তাহলে এটা তো ভিজুয়ালিতে গেল। অতি অনেক উচ্চাঙ্গ সঙ্গীত যখন শুনি তখন আমাদের এক ধরনের আমার মধ্যে মানে এক সোজা কথা এক ধরনের অর্গাজম হয়, ইন্টালেকচুয়াল অর্গাজম, এই সবই হচ্ছে অরা, শিহরণ হয়। তো একটা কথা যে নানাভাবে ডিসপ্লেসড হয় এইটার এই প্রক্রিয়ার নাম কি ম্যাটোনিমি, অর্থাৎ একটা জায়গাতে আরেকটা জায়গায় সরতে থাকে। সোজা কথা এটা আপনার মনে একটা গাম্ভীর্য সম্ভ্রম এবং আমাদের বলে এক ধরনের বোধ বুদ্ধির মধ্যে একটা উৎকর্ষ সাধন করে। এইটাকে আমি একটি শব্দে বাংলায় করছি মহিমা। মহিমা মানে মহত্ব হতে পারে, হ্যাঁ। এই জন্য কোনো মানুষকে যেমন আমরা মহাত্মা বলি, আমি বলছি মানুষ মাত্রই আত্মা। আত্মা কেন? মানুষ মাত্রই নিঃশ্বাস নেয়, ম্যান ইজ এ ব্রিদিং অ্যানিমাল। কিন্তু মানুষের মধ্যে আরেকটা জিনিস যোগ হয়েছে, এটা হলো দ্বিতীয় অর্থ। মানুষই একমাত্র প্রাণী সৃষ্ট জগতে যে কথা বলে, এবং কথা মানে স্পিচ কামস ফ্রম অ্যান অর্ডার, যেটা মানুষ নিজে নির্মাণ করেনি। আমি ভাষাতে জন্মগ্রহণ করেছি কিন্তু এই ভাষা আমি নির্মাণ করিনি। অনেক লোক মহাপ্রতিভাবান লোক যখন অরাতে নিজের অরায় নিজেই মুগ্ধ হন, যেমন রবীন্দ্রনাথ, তখন তিনি বলেন আমি ইচ্ছা করলে বাংলা ভাষার গতিকে পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে একটা ফারাক্কায় বাঁধ দেওয়ার মতো। পদ্মার স্রোতকে আপনার নর্মালি যেভাবে প্রবাহিত হয়, নদীর স্রোতকে বন্ধ করা যায় না, তাকে বিপদগামী করা যায়। করলে হয় কি সে মালদহ ভেঙে ফেলে, সে মুর্শিদাবাদ ভেঙে ফেলে, এবং সে তারপরেও কলকাতা বন্দরের কোনো উন্নতি হয় না, বাংলাদেশকে চার ভাগের এক ভাগ সে মরুভূমিতে পরিণত করে। মানে নদীর গতিকে পরিবর্তন করার চেষ্টার সাথে ভাষার গতিকে পরিবর্তন করার চেষ্টা তুলনা করছি মাত্র আমি। আমি অনেক বড় প্রতিভাবান হতে পারি, নোবেল পুরস্কার পেতে পারি, কিন্তু ভাষার আইনকে আমি বদলাতে পারি না। ভাষার আইন কি? একটি শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হবে। যেমন অর্থকথাটির অর্থ শুধু অর্থ নয়, অর্থকথার অর্থ টাকাও বটে, কিন্তু এই দুটার মধ্যে একটা যোগ আছে, এটা বুঝতে হবে। মানে পণ্য জগতের সার যেমন অর্থ, আমার কথার সার হচ্ছে অর্থ। আমি যে কথাটা বলছি তার মানেটা কী, আপনি কী বলছেন আপনি? তো এই জন্য বলছি যে অরা কথাটারও এইভাবে বিবর্তিত হয়েছে। অরার আদি ছিল বাতাস, এখন আর বাতাসে নাই, এটা হচ্ছে দৃষ্টি, এটা হচ্ছে এখন মানে এই যে কিছুদিন আগে নাসা ছবি ধরনের সৃষ্ট জগৎ কেমন ছিল, এটা তো অরাটিক পিকচার, দেখে না আমাদের গা মানে না আমার হাত পা হিম হয়ে যায়। মৃত্যুর পরে কী হবে আমরা কেউ জানি না। অধিকাংশ ধর্মেরই প্রধান মূলধন হচ্ছে একটি ঘটনা যে মানুষ মারা যাবে, মারা যেহেতু যাবে মৃত্যুর পরে কী হবে এটা যেমন আমি জানি না, জন্মের আগে কোথায় ছিলাম জানি না, এটা আমার মধ্যে একটা অরার ফিলিং তৈরি করে। ওয়াল্টার বেঞ্জামিন সাহেব বলতে চাচ্ছিলেন দি বিগিনিং অফ দি ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, উনি এইভাবে শুরু করেছেন। মার্ক্স যখন ক্যাপিটালিজম লিখছিলেন তখন তিনি দেখলেন ভবিষ্যতে এই ক্যাপিটালিজম কী হবে। এই যে এখন আমরা ইনফ্লেশনে বা অর্থনৈতিক মন্দায় যাচ্ছি, মার্ক্সের ক্যাপিটালের ভিতরেই আলোচনা আছে, মানে যারা এটা পড়েছে তারা বুঝতে পারেন। ক্যাপিটালিজমের আদি যুগের বৈশিষ্ট্য, অর্থাৎ সপ্তদশ শতাব্দী ষোলো শতাব্দী সময় দেখে তুমি দেখছেন যে এর ভবিষ্যতে কী নিহিত আছে। তখন বেনিয়ামিন সাহেব বললেন, কিন্তু মার্ক্স সাহেব সময় পান নাই, তার শিল্প সাহিত্যকে এই বাংলাদেশে যে ইংরেজি মিডিয়াম চালু হবে এটা মার্ক্সের ক্যাপিটালের ভিতরে আছে। বটগাছের শিশুর মধ্যে যেমন বটগাছ থাকে,
এটা উনি বলেন সেটা আমি খুঁজে দেখাচ্ছি এটা কি হবে। এখন যেমন ধরেন উনি আর একটা কথা বের করেছেন অপটিক্যাল আনকনশাস, খালি চোখে আমরা যা দেখতে পারি না এখন শক্তিশালী ক্যামেরা তা দেখতে পারে। এক্স রে দিয়ে আমার দাঁতের ভিতরে ডাক্তার অপারেশন করতে পারে যে আমার দাঁতটা কি হয়েছে, রুট পচে গেছে কিনা। একদমভাবে এখন যে লাইভ অপারেশনগুলি হয় ডাক্তার সাহেবরা খালি চোখে কোনোদিন দেখতে পারতেন না, তাহলে আমার জন্য যেটা অস্তিত্বহীন ছিল ক্যামেরার কাছে সেটা অস্তিত্বময় হয়েছে। এই যে আমরা ছোট ছোটো দেখতেছি, এই কথাটাকে বলছি অরার বৈশিষ্ট্য। কিন্তু এখন বেনিয়ামিন বলছেন এর একটা হিতে বিপরীত হচ্ছে। অরার ফলে হচ্ছে কি, আগে যে জিনিসটা অনেক দূরে ছিল সেটা এখন কাছে এসেছে, কিন্তু তারপরেও সম্পূর্ণ সে নিঃশেষ হয়ে জানে। আমি একটা সুন্দর উদাহরণ দিই, যে এটা একটা ফিলোসফিক্যাল ডিসকাশন, অন্যদের জন্য কঠিন হতে পারে তবু বলি। এই যে বিখ্যাত দেকার্তের যে উক্তি, উক্তিটা কি, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম কজি টু এরগো সুম। আমি বলতে চাচ্ছি লোকে খেয়াল করে না এখানে দেয়ার ফর কথাটার অর্থ কী। আই থিঙ্ক আর আই অ্যামকে লোকে মনে করে দুই আই বোধে এক আই। এখানে দেখার সাহেবের সন্দেহ হচ্ছে আমি চিন্তা করি এটা একটা ঘটনা, এটা আমার অস্তিত্বের একটা প্রমাণ হিসেবে দিচ্ছি, আর আমি যে আছি আই অ্যাম এটা আরেকটা ঘটনা। দুই ঘটনার মধ্যে সংযোগ করার প্রয়োজন হচ্ছে কেন, আমার পদ্মা ব্রিজ লাগছে কি জন্যে, কারণ দুই উপকূলের মধ্যে দুই কূলে আমরা দুইজন, ওই কূলে তুমি আর এই কূলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, আমার একটা ব্রিজ দরকার। এই ব্রিজটা হচ্ছে দেয়ার ফোর। তার মানে দেয়ার ফোর কথাটা যাকে লিখতে হয়েছে তিনি কিন্তু অজ্ঞানে আনকনশাসে স্বীকার করেছেন আই এম এর আই এবং আই থিঙ্ক এর আই দুই আই এক আই নয়, আই থিঙ্ক দেয়ার ফর হি ইজ, হি থিঙ্কস দেয়ার ফর আই এম, এমনও হইতে পারে। কিন্তু কোনো একটা দুর্লভ মুহূর্তে চন্দ্রগ্রহণের মতো এক সরল রেখে আসতে পারে, ওই দুই আই এক দেখাইতে পারে কিন্তু তারা এক নয়। আমি যে অরার ক্ষেত্রেও হচ্ছে কি, মাঝে মাঝে নজরুল ইসলামের অরা আছে হতে পারে, কিন্তু দূর থেকে গেলে দেখা যায় কি সাহিত্যের মূলে অরা ছাড়াও অন্য জিনিস আসতে পারে, সেটা কি আমরা বলি ক্রিটিক। ক্রিটিক মানে হচ্ছে কি অরাকে ডিকনস্ট্রাক্ট করে, যে এখানে অরাটা কি নিয়ে তৈরি হলো। আমরা যে রবীন্দ্রনাথের অথরিটি ব্যবহার করতেছি এই বাংলা কি বানান করার জন্য, নজরুলের কবিতা যেটা আপনাদের সাথে পাঠ করলাম, এখানে একটা লাইন দেখেন, উনি বললেন এই আমি কিছুক্ষণ আগের মধ্যে পড়তে গিয়ে আপনাদের এটা দেখালাম, ভাব বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। নজরুল তো পানও খাইতেন, তাকে পান দিলে তো আরেকটা গান গাইতেন হারমোনিয়াম দিয়ে, কিন্তু ভাবনা কির মধ্যে নজরুল কিন্তু কয় রসরেখা দিয়েছেন। লোক করেন আমার সোনার বাংলা কী শোভা কী ছায়া গো রবীন্দ্রনাথ, এগুলো সবগুলিতে কয় দীর্ঘকার দিয়েছেন। এখন অর্থাৎ একটা বাংলায় ভাষায় দুই নিয়ম চলতে পারে কিনা, তখন রবীন্দ্রনাথ নিয়মটাই বদলাবার চেষ্টা করেছেন, যে এরকম ভাবনা কী হলে রবীন্দ্রনাথের মতে কয় দীর্ঘকার হওয়া উচিত, এটা তো উত্তর হাঁ বা না হয় না। আমি বলছি এই যে আরবিট্রারি রুল দেওয়ার চেষ্টা করা, এটা হলো ভাষার রুলকে বোঝার চেষ্টা না করা। রবীন্দ্রনাথ বাংলা ভাষার সবচেয়ে বড় কবি মানলাম, কিন্তু বাংলা ভাষার চেয়ে তাকে বড় বললে কিন্তু আপনি অরার কাছে আত্মসমর্পণ করছেন। ভাষার নিয়ম অনুসারে ভাবনা কীতে রসইকারী হবে। ইনফ্যাক্ট বাংলায় কয় দীর্ঘকে কোনো শব্দই নাই। আমি একটা উদাহরণ দিয়েছি, এটা আমি গবু চিন্তাভাবনা করে বলছি, এটা আমি আমার সাহস থেকেই বলছি আপনাদের, রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভুল করেছেন, কিন্তু ওইটা আমার আলোচ্যসূচি নয়। কিন্তু রবীন্দ্রনাথের এই ভুলটা কেন আনন্দবাজার পত্রিকা, প্রথম আলো পত্রিকা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, বাংলাদেশের বাংলাকে অনুসরণ করছে, এটা যেই কারণে করছে সেটা হচ্ছে একই কারণে। আমরা সকলেই জানি পৃথিবীতে যেখানে আধুনিকতা সূত্রপাত হয়েছে, ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, নেদারল্যান্ডসে, আপনি নাম নেন জাপানে, কোথাও মাতৃভাষা ছাড়া আধুনিকতা সূত্রপাত হয়নি। আধুনিকতার প্রথম অর্থ হচ্ছে মাতৃভাষায় সাহিত্য প্রচার করা। আর ল্যাটিন সাহিত্য, ল্যাটিন আমরা পরিসম্মান করি, কিন্তু ল্যাটিন ভাষা এখন সাহিত্য দেবে না, ল্যাটিনে কেউ কথা বলে না। সংস্কৃতকে আমরা সম্মান করি, সংস্কৃতের অরা আছে, কিন্তু সংস্কৃতের সাহিত্য লিখবেন না। সাহিত্য আপনি লিখবেন হয় বাংলায় অথবা হিন্দিতে অথবা উর্দুতে অথবা ওড়িয়া অথবা আহমিয়াতে, কিন্তু এই জিনিসটাকে আবার উল্টা দিকে চালাবার জন্যে কলোনিয়াল যুগে এখানে ইন্দোনেশিয়ায় ওলন্দাজ ভাষা, তাই না, অ্যাঙ্গোলা মোজাম্বিকে পর্তুগিজ ভাষা, বাংলাদেশে ইংরেজি ভাষা এবং অন্যান্য আফ্রিকার আলজেরিয়াতে ফরাসি ভাষা এসেছে। এইটা হচ্ছে ইতিহাসের প্রতিবর্ত রিফ্লেক্স। বমি করা যেমন হয়, খাওয়া আমরা তো খাই বমি করে বের করে দেওয়ার জন্য, অনেক সময় বমি হয় না, ইংরেজি হচ্ছে বাংলাদেশের বমি। আমার বক্তব্য হচ্ছে সাহিত্যকে যদি আপনি বিকশিত করতে চান তাহলে আপনাকে ইতিহাসের ধারায় ফিরতে হবে। মানে রবীন্দ্রনাথের কয় দীর্ঘকার বানান দেওয়া আর বাংলাদেশের কিন্ডারগার্টেন ইংরেজি চালু করা মনে হবে আপাত দৃষ্টিতে দুটা দূরের জিনিস, কিন্তু আমি দাবি করতে চাই দুটো কিন্তু একই জিনিস, একই মানসিকতা থেকে আসছে।
এখন উনি বললেন, আমিনুল ইসলাম সাহেব বললেন, আপনি সরকারকে বললেন, আপনিও বললেন, এটা আমাদের করণীয় কি? আমি বলি সরকারের, সরকার হচ্ছে আমাদের নির্যাস। আপনি সেই নির্যাস পিপাসু, অমৃত পিপাসু, ওই কবিতার মধ্যে আছে না, আপনি অমৃত সেবী, আপনি তো নির্যাস পিপাসু। তো আমরা যারা নির্যাস পিপাসু তাদের বলে সরকার হচ্ছে সমাজের নির্যাস। বারবার বলেছি সমাজ না চাইলে কোনো সরকার থাকতে পারে না। আমরা বলি ওই সমাজে ফ্যাসিবাদ হয়েছে, ওই সমাজে ষড়যন্ত্র এসেছে, ওই সমাজ ষড়যন্ত্রী হয়েছে বলেই সেখানে সরকার ষড়যন্ত্রী হয়েছে। সমাজ না চাইলে আমরা পাকিস্তান আর্মিকে সরাইতে আমাদের লড়াই করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, 30 লাখ হোক 60 লাখ হোক প্রাণ তো দিয়েছি আমরা। কাজেই যেটা আমার কাছে অসম্ভব মনে হয় সেটাও একসময় সম্ভব হয়। তা আজকে বাংলা ভাষা চাল, স্বাধীন বাংলাদেশে আপনার বাংলার জন্য কী করতে হবে আমার কাছে প্রশ্ন চাইতে হবে কেন? বাংলা ভাষা কি আমার প্রাইভেট প্রপার্টি? আমি বলছি আপনি আসলে শতকরা 100 জন লোকের শিক্ষা চান কি না? আমরা শ্রীলঙ্কা নিয়ে এখন গালিগালাজ করছি, আগে কি আমরা অমর্ত্য সেন মহাশয় ও শ্রীলঙ্কার শতকরা 100 জন শিক্ষিত? শ্রীলঙ্কার কী করে করলো এই মিরাকল? আসলে 100 জন শিক্ষিত নয়, আমরা বাড়িয়ে বলতাম। তাহলে কিউবাতে শতকরা 100 জন শিক্ষিত হলো কীভাবে? কিউবার লোক, কিউবা আমেরিকা নয়, কিউবা কানাডা নয়, আমি জানি কিউবা কিউবা, এটাও একটা অনুন্নত দেশ আমাদের মতোই, কিন্তু তারা একটা ক্ষেত্রে মনোযোগ দিয়েছে বলেই তারা নিরক্ষরতা 10 বছরে দূর করতে পেরেছে। তারপরেও শতকরা 7-8 জন লোক অনুশীলিত সব সমাজে থাকে, সেটাই আমাদের ধর্তব্যের বিন্দু নয়। শতকরা 90 জন শিক্ষিত হলে শতকরা 100 জন। বাংলা একটা প্রবাদ আছে না, যাহা 52 তাহা 53, যাহা 90 তাহা 100। কিন্তু আমাদের এখানে প্রকৃত শিক্ষিতের হার কত আপনারা জানেন? তো এটা হচ্ছে কেন? এই দেশে ইংরেজি শিক্ষা অথবা বাংলা শিক্ষা, এই তর্ক আসবে কেন? কিন্তু যখন উর্দু না বাংলা তর্ক আসছিল তখন তো আপনি মীমাংসা করেছিলেন বাংলার পক্ষে, কিন্তু আজকে আপনার নতুন করে তর্ক আসছে কেন? ইংরেজিকে এই প্রথম পৃথিবীতে আসছে, ইংরেজিকে এই প্রথম বাংলাদেশে আসছে। ইউরোপে আধুনিকতা যখন শুরু হয়েছিল ভারতবর্ষে একই সময় আধুনিকতা শুরু হয়েছিল। ভারতীয় যেগুলি আধুনিক ভাষা, গুজরাটি, মারাঠি, উত্তর ভারতের ভাষা বলছি আমি, ইন্দো আরিপে গোষ্ঠীর, কাশ্মীরি থেকে শুরু করে বাংলা পর্যন্ত, এইগুলির যখন বিকাশ হয়েছে এগুলির সাথে ধর্মপ্রচারের সম্পর্ক আছে, দাদু কবির নানক এই সমস্ত যেমন আছে, আমাদের বাংলাদেশেও চৈতন্য ইত্যাদি আছে। বাংলাদেশের বাংলা ভাষার বিকাশের ইতিহাসে আমি আলোচনা করতে চাচ্ছি না। ইউরোপে একই সময় আধুনিক ভাষা শুরু হয়েছে, তাহলে আমরা তো পিছিয়ে থাকবো কেন? যা হোক, এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি বাংলা না থাকে তাহলে আমার বক্তব্য হচ্ছে কি, আমাদের সাহিত্য এমনিতেই তো দ্বিতীয় শ্রেণীর, এটা তৃতীয় শ্রেণীর হবে। ইউরোপের মহাপণ্ডিতার একটা বই লিখে টুয়ার্ডস এ মাইনর লিটারেচার, ওই যে গুয়াতারিয়ানের একটা বই লিখেছে না টুয়ার্ডস এ মাইনর লিটারেচার, দোলুজ গুয়াতারিদের একটা বই আছে, বাংলাকে তো একটা মাইনর লিটারেচার বানাচ্ছে, কিন্তু বাংলা মেজর লিটারেচার হওয়ার যোগ্যতা সম্পন্ন সমস্ত লক্ষণ আছে, গুমফ আছে, লক্ষণ আছে, কিন্তু আমরা করছি না। আপনার পাঠাগার করছেন এই জন্য আপনাকে নমস্কার, আপনাকে সালাম জানাই, কিন্তু এইটা তো আপনার কাজ নয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলায় হবে না ইংরেজিতে হবে এটা হলো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এবং এটা হলে আমরা স্কুলে থাকার সময় ক্লাস টেনের পর পাঠ্য ছিল না, যেমন আমি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা 10ম শ্রেণীতে ওঠার আগেই পড়েছি, কারণ এটা আমাদের স্কুলে অ্যাভেলেবল ছিল। দেখলাম লাইব্রেরিতে আমি বই পড়েছি, ধরুন ডক্টর মোহাম্মদ এনামুলকের মুসলিম বাংলা সাহিত্য আমার হাই স্কুলে ছিল, আমি ক্লাস 7 এই বই পড়েছি। আপনারা তো বসে কিন্তু আপনি ইচ্ছে পাকা ছিলেন, কিন্তু আমি ওই বইটা না থাকলে তো পড়তাম, জানতামও না ইচ্ছে পাকতে পারতাম না। তখন আমেরিকানরা ফ্রাঙ্কলিন বুক প্রোগ্রামসের নামে বস্তা বসে আমেরিকান বই দিয়ে আমাদের লাইব্রেরি ভরাই ফেলাইতো, তো মগজ দোলার চেষ্টা। আমরা এখন আমাদের মগজ দোলাই করছি না কেন? আর মগজ দোলাই করলে কী দিয়ে করছি, এটাই তো প্রশ্ন। তো যা হোক, আমাদের আজকের আলোচনা বাংলা ভাষা নিয়ে ছিল না, ওনার যে প্রশ্ন নজরুল ইসলামের যে আধুনিক, এটা দিয়ে আমি শেষ করি। নজরুল ইসলাম আসলে আধুনিক কোন দিক থেকে? নজরুল ইসলাম প্রথম যখন আসেন যুদ্ধক্ষেত্র থেকে এসে, তখন তো রবীন্দ্রনাথের যুগ, তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তারপর তার প্রতিভা থাকার কারণে এই বিদ্রোহীর মতো কবিতা, আমি একজনকে বলছি বিদ্রোহী কবিতা আধুনিক না অনাধুনিক বলে, আপনি পছন্দ না করতে পারেন কিন্তু এটা হচ্ছে আধুনিক কবিতার উদাহরণ। কাজী নজরুলের মানে বলতে পারেন শুভানুদ্দায়ী আব্দুল উদ্দুর সাহেব বলেন যে অনাধুনিক বলছেন, উনি চালাকি করে বলছেন, এর 10 বছর 5 বছর আগে রবীন্দ্রনাথ এটা লিখে ফেলেছে। সুতরাং নজরুলকে তিনি পায়োনিয়ার বা অগ্রসেনিকের মর্যাদা দিতে চাচ্ছেন না। আচ্ছা, এরপরে নজরুলের যে গান লেখা নিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে, নজরুল তো ইসলামী গান লিখেছেন, ইসলামী গান লেখাটা অনাধুনিক কেন? ইসলাম কি অনাধুনিক? ইসলামের অনেক দোষ থাকতে পারে, খ্রিস্ট ধর্মকে অনাধুনিক কেন? যদি কেউ বলে যে ইসলাম অনাধুনিক, তার চেয়ে বেশি অনাধুনিক হচ্ছে ইহুদি ধর্ম, আর তার চেয়ে বেশি অনাধুনিক হচ্ছে খ্রিস্ট ধর্ম, আরও বেশি অনেক হিন্দু ধর্ম, কারণ বেদ অনেক প্রাচীন। তাহলে আধুনিকতার মাপ হচ্ছে ইসলাম বা কোনটা কবে আসছে তা নয়। ইসলামীওয়ালারা যে ফিলোসফি চর্চা করেছে, ইসলামী ফিলোসফি যেটা চালু আছে এটা তো গ্রিক ফিলোসফি ছাড়া আর কিছুই নয়। তারপরে অজস্র ফুটনোটের সমাহার, আলফ্রেড
নর্থ হোয়াইটেড বলে এক ভদ্রলোক, যিনি বার্টন রাসেলের সাথে যৌথভাবে বই লিখেছেন, বিজ্ঞানের অধ্যাপক, উনি বলছেন কি পাশ্চাত্য দর্শন কি, এটা তো প্লেটোর বইয়ের উপর অজস্র ফুটনোট 2500 বছর ধরে দেওয়া। আমি একথা বলতে পারি, ইসলামিক ফিলোসফি বলে যে বইগুলো আমরা পড়ি, আমি দু একটা ইংরেজি বই পড়েছি, সেখানে আছে যেমন মজিদ ফখরির বই হিস্ট্রি অফ ইসলামিক ফিলোসফি, সেখানে দেখা যেতে এটা তো গ্রিক দর্শনের উপর কতগুলো ফুটনোট ছাড়া কিছু নয়, আল কিন্দি থেকে শুরু করে আল ফারাবি পর্যন্ত, অথবা আপনি আমাদের ইবনে খলদুন পর্যন্ত, ইট ইজ এ সিরিজ অফ ফুটনোটস অন গ্রিক ফিলোসফি, মানে রেকনসাইলিং ইট উইথ দ্য কোরআনিক টিচিং। তো এই কথা আমি বলছি, নজরুল ইসলাম যদি ইসলামের কথা বলে থাকে, এটা অন্য দোষ হইতে পারে, এটাকে অনাধুনিক তো বলা যাবে না, ইসলাম অনাধুনিক নয়, এটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল মন্তব্য। অর্থাৎ ইসলাম নিয়ে কবিতা লিখলে একজন লোক অনাধুনিক হয় না, তার অনাধুনিক অন্য দোষ থাকতে পারে, এমন শ্যাম সঙ্গে লিখে অনাধুনিক হয় না, তার আধুনিকতার সাথে সম্ভব। এই জন্য আমি বারবার বলছি না, আধুনিকতা বলতে আমরা কী বুঝবো,